হ্যালো আপিয়ান ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা ভেবেছি আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পিয়ালের পছন্দের চিকেন গ্রিল আর ভেজিটেবল তো আমি সকাল থেকে রান্না দিয়েই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর একটু পরেই দেখাবো কীভাবে চিকেন ম্যারিনেট করি তো এদিকে আমি মসুরের ডালটা বসিয়ে দিয়েছি এটা মাখিয়ে রান্না করব তো সব মশলা টশলার ভিতরে দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব একদম সোজা রান্নাটা আর খেতেও মজা ডালটা অনেক বেশি তো ভালো করে কষিয়ে আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলেই এটা হতে থাকবে আর আমি এই ফাঁকে অন্য কিছু অন্য রান্না বসিয়ে দেব সাথে বেগুন ভাজি তো দেখেছে আগে বেগুন ভাজি করেছি তো মাছও আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় ততই ভালো এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে উপরে আমি নামানোর আগে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু পরে চুলাটা বন্ধ করে দিব আর সাথে মাছ ভাজাটাও হয়ে গেছে এখন মাছের জন্য আলু দিয়েছি মাছের মধ্যে আলু বাচ্চাদের পছন্দ এই আলু মাছে দিলে আর এদিকে আজকে দেখেন আজকের ওয়েদারটা কেমন আপনাদেরকে দেখাই তার মন ভালো লাগে এরকম ওয়েদার থাকলে মনে হচ্ছে না যে এখন হচ্ছে এখানে আপনার দুপুর হবে মনে হচ্ছে যেন আবার জানি সন্ধ্যা হয়ে রাত হয়ে আসছে এরকম ওয়েদার থাকলে মন মানসিকতা এমনি মানুষের খারাপ হয়ে যায় এদিকে মাছও রান্না হয়ে গেছে আমার তো দুপুরের খাবার তো রেডি হয়ে গেছে তো তাহলে আমি দেখিয়ে দিই আমি চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করব। তো এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সাথে আমি আদা রসুন আর পেঁয়াজ একটু ব্যালেন্ডার করে মিক্সিতে তারপরে দিয়েছি একটু লাল লাল দেখতে পাচ্ছেন কারণ ওটা হচ্ছে কেন আমার লাল পেঁয়াজ ছিল তার জন্য লাল হয়েছে আর এখানে আমি মশলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন ধনে গুঁড়ো নিয়েছি মরিচ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ আর এখানে আমি প্যাপ্রিকা পাউডার দিয়েছি কালারের জন্য মানে একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে জিনিসটা তো তার জন্য আর এখানে আমি একটু সয়া সস ইউজ করব আর কর্ন ফ্লাওয়ার দেবো যাতে ক্রিস্পি হয় আর সাথে আমি একটা এক পিস লিমন্য নিয়েছি লেবুটা তো এটা আমি চিপে দিব তো এইগুলি দিয়ে আমি সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখব। এটা আমি দুপুরেই করে রেখেছি রাত্রের জন্য কারণ যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততক্ষণই মানে চিকেনটার ভিতরে মশলাটা ঢোকে স্বাদটাও অনেক ভালো আসে আমি সবগুলো গুলো উপকরণের ভিতরে সব এর ভিতরে ঢেলে দিচ্ছি এক এক করে সবই আন্দাজ মতোই দিবেন সবাই তো কম বেশি রান্না জানেই স্বাদ অনুযায়ী সবার আন্দাজ মতো দিবেন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এটাকে র‍্যাপ করে ফ্রিজে রেখে দিবেন তো এইদিকে যে মাংসটা আমি এইভাবে করে মাখিয়ে এখন র্যাপ করে ফ্রিজে রেখে দেবো যতক্ষণ আর কি রাখা যায় ততক্ষণই ভালো কারণ মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে তাহলে খেতেও ভালো লাগবে তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো পরে ইভিনিংয়ে গ্রিলে বসিয়ে দেব। আর সাথে কিছু ভেজিটেবিলও কেটে নেব তো এখানে আমার ভেজিটেবিল আমি ব্রোকলি পেঁয়াজ তারপর রেড ক্যাপসিকাম গ্রিন এগুলি সব নিয়েছি যে যেই ভেজিটেবিল পছন্দ করে সেইগুলি ইউজ করবে আমার বাচ্চারা এগুলি পছন্দ করে পিয়ালা রিয়াল বিড়ালের থেকে পিয়াল বেশি পছন্দ করে আর সাথে এই ভেজিটেবিলের মশলাটা আমি ইউজ করব আর একটু অলিভ অয়েল তেল দিয়েছি আর কিছু না এটা দিয়েই আমি ভেজিটেবলটা গ্রিল করব তো বাচ্চাদের তো মনে করেন ভাত তো একদমই পছন্দ না পিয়ালের তো মোটেও পছন্দ না তো ওই ভেজিটেবল গ্রিল আর চিকেন হলে তো অনেক মজা করেই খায় ওকে যদি প্রতিদিন দেওয়া যায় তাহলে প্রতিদিনই খায় ভাত না দিলেই ভালো তো হয়ে গেছে আমার এগুলি তো এখন আমি এগুলি সব রেখে দিচ্ছি পরে ইভিনিংয়ে বসাবো তো এদিকে আমি স্কুল থেকে দুপুরে স্কুল থেকে রিয়ালকে নিয়ে এসে তাড়াতাড়ি করে খাইয়ে এখন আমি ওকে টিউশনে নিয়ে যাচ্ছি ওর আজকে টিউশন আছে তো অনেক ব্যস্ত থাকতে হয় কারণ স্কুল থেকে আসতে আসতে সাড়ে তিনটে বেজে যায় আরও সাড়ে চারটে থেকে টিউশন থাকে তো ওকে খাইয়ে চেঞ্জ করে ফ্রেশ হইয়ে তারপরে তো আবার নিয়ে যেতে হয় তো আমি ওকে নিয়ে যাওয়ার সময় তো রাস্তাতে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন রাত্রে কেমন দেখা যায় বাইরে যদিও প্রচুর ঠান্ডা প্রচুর বাতাসেরিয়ালকে টিউশনে দিয়ে নিয়ে চলে এসেছি আমরা আর এদিকে রিয়ালের পড়া শেষ আমি একটা বাসায় গেছিলাম পাশেই ওটা দেহাত পড়ার হলো ওখানে যাই আমরা রিয়ালকে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন আপনাদেরকে দেখাবো গিয়ে যে চিকেন আর ভেজিটেবল কতটুকু হয়েছে আমার তো পরে রাত্রে এসে চিকেন বসিয়েছিলাম এই যে আমার চিকেন আর ভেজিটেবল গ্রিল করা হয়ে গেছে এখন ওদেরকে খেতে দেবো তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের পিয়ালের পছন্দের চিকেন গ্রিল আর ভেজিটেবল আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন